আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমিজুহা হার্ক ইন্টারন্যাশনাল স্কুল থ্রি সেকশনে থেকে আজকে আমি তোমাদের একটি গল্প শোনাব। সেই গল্পটির নাম হলো বিড়াল ও শিয়ালের গল্প। তো চলো গল্পটি শোনা যাক। একদিন বিড়াল শিয়ালকে বলছিল কিভাবে কুকুরদের কাছ থেকে আত্মরক্ষা করা যায়। বিড়াল বলল, আমি কুকুরদের মোটেও ভয় পাই না, কারণ আমার একটি কৌশল জানা আছে। আর শিয়াল বলল, তুমি কিভাবে একটি মাত্র কৌশল দিয়ে কুকুরদের হাতারাও? আমার তো আরো 70টি কৌশল জানা আছে। যখন তারা কথাবার্তা বলছিল, সেই সময় একদল শিকারী তাদের কুকুর নিয়ে সেই পথে যাচ্ছিল। বিড়াল তার একমাত্র উপায় কাজে লাগালো। সে একটি গাছে চড়ে বসলো আর কুকুরেরা তার নাগাল পেল না। শিয়াল তার জানা সবগুলো উপায়কে ব্যবহার করার চেষ্টা করলো, কিন্তু কোনোটিই তার কাজে লাগেনি এবং কুকুরেরা তাকে ধরে ফেলল। এই গল্পটি থেকে আমরা জানতে পারলাম যে একটি মাত্র সঠিক উপায় যথেষ্ট। ধন্যবাদ।